Assalamualaikum viewers, welcome back to my channel. I am Rupak Tashima from Reporter Rupa viewers. आज आमी चले এসেছি আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো viewers, আজকের ব্লগে কিন্তু আমি আপনাদের জন্য আরেকটি রান্নার রেসিপি শেয়ার করব আমার যেটা হচ্ছে আমি কোরগোস্ত যেটা রান্না করি আমার হাজবেন্ড খুব পছন্দ করে প্লাস আমার ফ্রেন্ডস রিলেটিভস যারা খেয়েছে তারা সবাই খুবই পছন্দ করে সো তাদের জন্য কিন্তু সব সময় রান্না করতে করতে আসলে ওইভাবে করে বিয়ের আগে কিন্তু রান্না করতাম না বাট বিয়ের পরে রান্না করে করে কিন্তু আমি মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি তো আজকে আমি আমার একটা স্পেশাল রেসিপি শেয়ার করব যেহেতু এখন কুরবানির পরে সবার বাসায় কিন্তু মোটামুটি গরুর গোশত আছে তো সবাই চাইলে কিন্তু আমার মতো ট্রাই করতে পারেন জানি না কতটুকু পারবো আবারও বলে দিই এইটা হচ্ছে আমার পার্সোনাল ব্লগ আমার ভালো লাগার থেকে আমি করি সো যাদের ভালো লাগবে না তারা ইগনোর করবেন আর যাদের ভালো লাগবে তারা বেশি বেশি কমেন্টস করবেন লাইক দিবেন আপনাদের সাপোর্ট থাকলে আমি নেক্সটে আরও ব্লগ দেব তো চলুন আজকে আমি কীভাবে কী করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো ভিউয়ার্স আমি কিন্তু ফাইনালি রেডি আমার আজকের ব্লগের জন্য আচ্ছা মিররে কিন্তু জানি না কতটুকু বোঝা যাচ্ছে আপনার ভাই আজকে নেই বাসায় যার কারণে আমাকে একাই এই ব্লগটা করতে হবে সবাই আমাকে সাপোর্ট করবেন আমি যেন ফুল ব্লগটা আপনাদের সাপোর্ট থাকলে কমপ্লিট করতে পারি আমার কাছে যেহেতু টক দইটা নেই তো আমি কিন্তু এখানে আপনার পাউডার মিল্ককে পানি দিয়ে লিকুইড করে নিয়েছি আর সাথে যে লেবু নিয়েছি আমি একটু ট্রাই করি যে আসলে বানানো যায় কি না যেহেতু টক দই নেই তো আমি বাটার মিল্ক বানিয়ে নেওয়ার ট্রাই করছি ঠিক এইভাবে করে লেবুর রসটা দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আজকের গরুর কষা গোস্ত রান্নার মূল উপকরণের মধ্যে একটি টক দই যদি আপনাদের কাছে টক দই থাকে তাহলে এই জিনিসটা বানানোর আসলে দরকারই হবে না টক দই আপনারা একদম ফেটে নিয়ে ইউজ করবেন ডিরেক্ট গোস্ত রান্নার ক্ষেত্রে বাট আমার কাছে যেহেতু টক দইটা নেই এই মুহূর্তে আমি আর ওয়েট করতে পারছি না টক দই আনানো দ্যাটস ওয়াই এই যে দেখেন অলরেডি কিন্তু ফেটে যাচ্ছে দুধটা কিন্তু ফেটে গেছে এটা বোঝাই যাচ্ছে দেখেন আর আমি একটু দুধের পরিমাণটা একটু বেশি নিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু কমেই নিতে পারেন বাট আমার প্রবলেম নেই দ্যাটস ওয়াই আমি এটাই ইউজ করব দেখেন অলরেডি ফেটে গেছে টক দইয়ের মতো হয়েছে বাট এটা কিন্তু আসলে বাটার মিল্ক বলে আমি এখন আসলে পেঁয়াজ কাটা ছিল সেটাকে আমি একটু ব্লেন্ড করার জন্য নিয়ে নিলাম ব্লেন্ড করব এখন ভিউয়ার্স আমি কিন্তু গরুর গোশত নিয়েছি এখানে পিস পিস করে ফ্যামিলি সাইজ আর এটাকে আমি ধুয়ে ঝরিয়ে নিচ্ছি যেন গোশত থেকে পানিগুলো ঝরে যায় ভিউয়ার্স এখন কিন্তু আমার হাতে সব কিছু রেডি আছে গোস্তগুলো থেকে পানিগুলো আমি একটু ঝরিয়ে নিয়েছি এটা দেখেন আরেকটা বিষয় এটা আসলে আমি মাটন কষার রেসিপি দেখে শিখেছি তো আপনারা কিন্তু এটাতে বিফ ইউজ করতে পারবেন যেমন আমি মাটন না ইউজ করে বিফ ইউজ করছি বা গরুর গোস্ত ইউজ করছি আর আমাকে জানি না কেমন ভূতের মতো লাগছে দেখতে পুরো হজবরল একটা অবস্থা আর বাসাটা আসলে গুছানো ছিল কিন্তু এই মুহূর্তে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে আমাদের নতুন ইন্ডিয়া থেকে ড্রেসগুলো চলে এসেছে শিপমেন্ট যেগুলো এয়ারপোর্টে ছিল কাস্টমসে তো যেভাবেই হোক যে করেই হোক আমাদের প্রোডাক্টগুলো আমাদের কাছে চলে এসেছে দ্যাটস ওয়াই আমি বাসায় রিসিভ করলাম এই যে দেখেন বাসার কি একটা অবস্থা হজবরল অবস্থা আনবক্সিং করেছি আনবক্সিং ভিডিও আপনারা দেখতে পারবেন আমার টিকটক চ্যানেলে যেয়ে রিপোর্টার রূপালীকে সার্চ করবেন দেখবেন আর আমরা অরিজিনাল একেবারে 100% অরিজিনাল শ্রি ফ্যাব্রিক্সের যে ড্রেসগুলোর ভিডিও দেই দেখেছেন আপনারা এই ড্রেসগুলো কিন্তু চলে এসেছে দেখ সবগুলোর প্যাকেট করা ক্যাটালগ সহ সুন্দর করে একদম আমাদের হাতে এসেছে একদম লাক্সারি লাক্সারি ড্রেস প্যাকেট হোলসেলার যারা আছেন হোলসেল নিতে চান তারা সরাসরি দোকান খোলার সাথে সাথে আমার দোকানে আসবেন অথবা আমার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে কিন্তু এই ড্রেসগুলোর ভিডিও যাবে খুব তাড়াতাড়ি তারপরে এখন আমার হাতে সব ধরনের মশলা আছে যেগুলো আমি দেব প্রথমে আমি যে কাজটা করব আমি এই যে টক দই হিসেবে যেটাকে ইউজ করছি এটা আমি দিয়ে দিব দেখেন টক দইটা যেহেতু আমার হাতে ছিল না আমি এখানে এটাকে মাখিয়ে নিচ্ছি হ্যাঁ দেখেন ম্যাক্সিমামটাই আমি ইউজ করেছি অল্প একটু রেখে দিলাম অন্য একটা কাজে ইউজ করব তাই তারপর এটার মধ্যে আমি আরেকটা মানে এক হাতে কাজ করলে যা হয় আর কি যাক আপনার ভাইয়া চলে এসেছে তাই একটু রক্ষা পেলাম
আমি পেঁয়াজটা বাটা নিয়েছি। হ্যাঁ, পেঁয়াজ বাটা আমি অনেক বেশি করেছি, মানে আমার অন্য একটা কাজে আরেকটা রেসিপিতে আমি ইউজ করবো এটাকে। দ্যাটস ওয়াই দেখেন পেঁয়াজ বাটাটা নিয়ে নিচ্ছি বিফ কষা রান্নার ক্ষেত্রে। রুইজ, আমি যখন বিফ কষা গোস্ত রান্না করি তোমার কাছে কেমন লাগে বলো একটু, টেস্ট করেছো যেটা? এই যে আদা বাটা, রসুন বাটা, সব মানে একদম অগোছাল অবস্থায় আছে, এইদিকে নজর দিবেন না, আমি কি কি দিচ্ছি সেটা দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে জৈত্রী জায়ফল, যে বাটাটা হয় মাংসের মশলা হিসেবে আমরা পুরান ঢাকার মানুষরা ইউজ করি সেই জিনিসটাকে। হ্যাঁ, আমার বড় ভাই আছে, হ্যাঁ আমার বড় ভাই আমার একদিন বলতেছে যে আমার স্বাস্থ্য হয়তো ভালো কেন বল, আমি তো কোনোভাবে উত্তর দিতে পারি না। তখন ভাই আমার ট্রিক্স দিয়ে দিল যে যার বউয়ের হাতের রান্না যত ভালো তার আল্লাহর রহমতে স্বাস্থ্য তত বুঝে নেন আল্লাহর রহমতে। হ্যাঁ, আপনারা সবকিছু বুঝতেই পারছেন আমার বউয়ের হাতের রান্না কতটা সুস্বাদু। এক্সাম্পল সহ পাম দিয়ে দিলাম, কেমন লাগলো? চিন্তা করছেন কত চালাক, আমাকে হাতে রাখার জন্য এগুলো বলতেছেন, জানি তো। এই যে এখানে আমি কালো গোলমরিচটা থাকলে দিবেন, কালো গোলমরিচ আমার কাছে নেই, দেখছো আমি সাদা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, কারণ এই রেসিপিটা ঝাল হলে বেশি মজা লাগবে। হ্যাঁ, এই রান্নাটা ঝাল না হলে ভালো লাগবে। এখানে দেখো, এখানে দেখো, ওই পাশে যেও না। এই যে দেখেন, এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তারপর হচ্ছে আমি মাংস মশলাগুলো দিচ্ছি, গোস্ত মশলা, গরুর গোস্ত মশলা, আপনারা যে কোনো ব্র্যান্ডেডটা ইউজ করতে পারেন। পাশাপাশি আমি আসলে মশলাটা একটু বেশি ইউজ করব, কারণ এটা যত বেশি মশলা দিব ইয়ামি হবে। দেখেন আমি কিন্তু মেজবানি মশলাটাও ইউজ করলাম, এখানেই ফোকাস করো। অনেক হেটার্সরা এই ভিডিওতে চলে আসবে, অনেক অনেক কিছু লিখবে, বাট আই ডোন্ট কেয়ার। আমাকে যারা ভালোবাসেন তারা আমার কাছে রিকোয়েস্ট করেছেন যে আপু তুমি এরকম ব্লগ দাও, বেশি বেশি ব্লগ চেয়েছেন, লাইফস্টাইল ব্লগ। তো আমি ওইভাবে সবসময় আসলে ব্লগ দিতে পারি। দেখেন মরিচটা কিন্তু আমি বেশ অনেকখানি দিলাম, মরিচটা অনেকখানি দিলাম, তো এটার মধ্যে আমি আর একটু হলুদ দিব। হ্যাঁ, একটু হলুদ দিয়ে দিচ্ছি, দেখেন এই যে হলুদের গুঁড়োটা দিচ্ছি, কিভাবে হলুদ মরিচ হাতাচ্ছি দেখেন, হাত জ্বলে ছাই হয়ে যাবে। এখন সব কিছু দেয়া হয়ে গেছে ইনগ্রিডিয়েন্টস। হ্যাঁ, ভিউয়ার্স এই যে দেখেন এটা কিন্তু মাখা মাখা হয়ে যাচ্ছে, আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। অনেকক্ষণ রেখে দিতে হবে না, এটা মোটামুটি আমি আধা ঘন্টা রাখবো। হ্যাঁ, ম্যারিনেশনটা কমপ্লিট করে এই যে দেখেন, ওফ এখন খেতে ইচ্ছা করছে রইস না। সব ধরনের মশলা দিয়ে আমি এটাকে মাখা মাখা করে একদম রেখে দেবো। আমরা গোপাল ভাঁড় দেখবো আর খাবো। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু গোপাল ভাঁড় দেখি, আপনারাও যারা আছেন দেখবেন বসে বসে ভালো লাগে। শুধু বাচ্চারাই গোপাল ভাঁড় দেখে না, বড়রাও দেখে, আমার বাসায়ও আছে গোপাল ভাঁড়, আবার গোপাল ভাঁড় দেখে, বুঝছেন? আপনারা বুঝে নেবেন আমি কি বুঝিয়েছি। না এই যে আমার হাতে যেটা আপনারা দেখছেন, এখন আমার ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে, এটা আমি এখন 30 মিনিটসের জন্য রেখে দেবো, এবং আমার আদার্স যে কাজগুলো আছে আমি সেগুলো সেবা সম্পন্ন করব। ভিউয়ার্স, আমি এখন যে কাজটা করছি সেটা হচ্ছে একটা পাত্রে আমি পানি নিয়ে নিয়েছি, এই পানির মধ্যে আমি যে কাজটা করব, পানিটা ফুটন মানে ফুটানোর জন্য কিন্তু আঁচটা বাড়িয়ে দিয়েছি, এর মধ্যে এই তো অল্প একটুই আছে পাতি, যার কারণে আর মেপে দিলাম না। আমরা চায়ের লিকার যেভাবে তৈরি করি, কোনো দুধ চিনি এইসব ছাড়া বা কোনো ধরনের আদা এই ধরনের কোনো কিছু দিবেন না, জাস্ট নর্মালভাবে আমি একটা লিকার তৈরি করে নিব। এই যে দেখুন আমি কিন্তু একটু নাড়া দিয়ে নিয়েছি, এইটাকে আমি এখন নর্মালভাবে যে লিকারটা আপনারা চা খাওয়ার জন্য তৈরি করেন ওই লিকারটা আমি তৈরি করে নিচ্ছি, এবং এটা তৈরি করে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব। এটার আর কোনো কাজ নেই, যেহেতু এখন ম্যারিনেশনের জন্য আমি রেখেছি গোস্তগুলোকে, দেখো আমি এই কাজটা করে নিচ্ছি। এই সময় আমি যেটা করেছি, আমি এই পাত্রটা নিয়ে নিলাম, এটার মধ্যে আমি আসলে গোস্তটা রান্না করব। তো এই ফ্রাই প্যানের মধ্যে আমি যেটা যেটা করব এখন সেই জিনিসগুলো বলে দিচ্ছি। প্রথমে আমি সরিষার তেল ব্যবহার করব, কারণ এই রান্নাটা কষা গোস্ত যেটা, এটা সম্পূর্ণটা আমি
আপনার করব সরিষার তেলের ওপর, কারণ সরিষার তেলটা আসলে এত ভালো একটা ফ্লেভার দেয় গরুর গোস্ত রান্নার ক্ষেত্রে, যারা করেন তারা কিন্তু জানেন। এটাকে আমি একটু গরম হওয়ার জন্য দিয়েছি সরিষার তেল, এখন এতক্ষণ লো হিটে ছিল আমি একটু বাড়িয়ে দিলাম। এটার মধ্যে আমি যেই কাজগুলো করব, যেই জিনিসগুলো দিচ্ছি, আপনার দু তিনটা দারুচিনি, এলাচ, এটা আসলে যে যেমনটা দেন গোস্ত রান্নার উপর ডিপেন্ড করে, আমি স্পেসিফিক কোনো কিছু পরিমাণ বলবো না, কারণ আমিও আসলে এভাবে মেপে মেপে দিয়ে অভ্যস্ত না। আমি যখন রান্না করি আমার রান্না করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, তো ওই হিসেব করে পরিমাণ দেই। তো সাথে আমি কিন্তু দিয়ে দিলাম তেজপাতা, তারপর হচ্ছে সাথে আপনার শুকনো মরিচ দিয়েছি। এখন এই সবগুলো জিনিসকে একসঙ্গে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে, কিন্তু এই জিনিসগুলো ফ্লেভার ছড়িয়ে দিবে। হ্যাঁ, শুকনো মরিচটা ইউজ করলাম, শুকনো মরিচটা ইউজ করলে ঝালটাও বেশ ভালো হবে, খেতেও ভালো লাগবে। আর এখন আমি এই জিনিসগুলো যখন একটু লাল হয়ে আসবে তারপরে কিন্তু আমি সাথে অল্প কিছু পেঁয়াজ দেব। আর এই কষা গোস্ত রান্নাটার মধ্যে না আপনার পেঁয়াজ বাটা এবং কাঁচা পেঁয়াজ নর্মালি কুচি করা দুইটাই ইউজ করতে হবে। যেমন বাটাটা আমি কিন্তু আগেই মিক্সড করেছি ব্লেন্ড করাটা, এখন আমি কাঁচা যে পেঁয়াজটা আছে সেটা দিয়ে দিব। তার মধ্যে আরেকটা কাজ করতে হবে ভিউয়ার্স, এই রান্নার ক্ষেত্রে আরেকটা জিনিস আমি ইউজ করব, সেটা হচ্ছে একটা চামচ চিনি। একটা চামচ চিনি খুব বেশি না, আর এই চিনিটা যদি কেউ চান তাহলে অ্যাভয়েড করতে পারেন, বাট আমি কেন চিনিটা ইউজ করেছি সেটাও বলে দিই। এভাবে তেলের মধ্যে যখন আমি চিনিটা ইউজ করি তখন কিন্তু গোস্ত রান্নার ক্ষেত্রে এটার টেস্ট তেমন একটা পরিবর্তন আসে না, বাট কালারটা খুব ভালো আসে। আর দেখেন এই যে আমি কিন্তু রান্না করতে করতে এটাকে পুড়িয়ে ফেলেছিলাম একবার। ওকে, এটা অলরেডি গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ধোয়া উঠছে। আমি পেঁয়াজ দিয়ে দিব, এইতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি পুরান ঢাকার মেয়ে, আসলে আমরা সবসময় রান্নার মধ্যে পেঁয়াজ তারপর তেল এই জিনিসগুলো একটু বেশি ইউজ করি, আর কারণ খাবারের টেস্টটা খুবই মজা। যদি আপনি করতে চান একটা ইয়ামি খাবার রান্না করতে চান, এই জিনিসগুলো আসলে ইম্পর্টেন্ট। আর আপনার ভাইয়া কিন্তু আবারও চলে গেছে, আমার অবস্থা দেখবেন আপনারা, আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান। এক হাতে ভিডিও করা আর এক হাতে আপনার মোবাইল নিয়ে দাঁড়িয়ে দেবেন ভিডিওটা করছি, যেহেতু আমি সবসময় রান্নার ভিডিও করে অভ্যস্ত না, ওইভাবে এটা হতে থাক আমি আপনাদেরকে দেখাই। আমার অবস্থা দেখেন কি পরিমাণ ঘেমে গেছে, আমার অবস্থা খুবই নাজেহাল কি বলবো। আমি একটু বিরতি নিয়েছিলাম মাঝখানে, কারণ হচ্ছে এক হাতে মোবাইল নিয়ে ওভাবে দেওয়া সম্ভব হচ্ছিলো না। আমি পেঁয়াজটা যখন আধা ভাজা হয়ে গেছিলো পুরোপুরি না, তখন আমি এটার মধ্যে লবণ দিয়েছি, আদা, রসুন, গোস্ত মশলা, যেটা আমাদের বাটাটা আমরা ইউজ করি, বাটা মশলাটা দিয়েছি। কারো কাছে বাটাটা না থাকলে আপনারা আমার মতো নর্মালি পাউডার যেগুলো পাওয়া যায়, গরম মশলা গুঁড়া, দারচিনি গুঁড়া, সেগুলো দিতে পারেন। তো সব মশলা দিয়েছি, তেলের পরিমাণটা আরেকটু বেশি দিয়েছি, কারণ এই যে একটা স্মেল আসা শুরু হয়েছে। আর আমি কিন্তু আদা বাটা সব কিছু যেহেতু দিয়ে দিয়েছি, তো গোস্তটাকে রান্নার এখানে দেওয়ার আগে আমি যা করব সেটা হচ্ছে একটু কষিয়ে নেব পানি দিয়ে, আমি এই রান্নার মধ্যে একটু কষিয়ে নেব। খুবই নাজেহাল অবস্থা ভিউয়ার্স রান্না করতে করতে একা এক হাতে, জানি অনেকের জন্য এটা অনেক ইজি, আমার জন্য আলহামদুলিল্লাহ আমিও ইজি মনে করি, কিন্তু আসলে এক হাতে রান্না করা আর এক হাতে মোবাইল ক্যারি করা এই জিনিসটাতে আমি অভ্যস্ত না, কারণ আমি এর আগে এভাবে লাইফস্টাইল ব্লগ করিনি। আর ফ্রন্ট ক্যামেরাতে এভাবে ভিডিও করলে একেবারে ফেস এত বড় লাগে দেখতে, মনে হয় এমনিতেই তো যাই হোক একটু হেলদি হয়েছে বিয়ের পর, আরও হেলদি লাগে। তো এখন কিন্তু আমি গোস্ত রান্নার আগে আপনার পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি, যার মাধ্যমে কিন্তু যে মশলাগুলো আমি দিয়েছি সেটার যে একটা কাঁচা যে গন্ধটা থাকবে সেটা চলে যাবে আর তেলটা বেশি উঠবে। তারপর আমি ওই পেঁয়াজগুলোর মধ্যে গোস্তটা দিয়ে রান্না শুরু করে দেবো। আরেকটা জিনিস, গোস্ত রান্নার মধ্যে আমি গরু গোস্তর মধ্যে সব কিছু ম্যারিনেশনের পরে অল্প একটু সয়া সস ইউজ করেছি, যেটা আমি এখানে দেখাতে পারিনি। এই যে দেখেন আমার গোস্ত রান্নার আগে পেঁয়াজটা যে রেডি হয়ে গেছে সেটা এখানে দেখলেই বোঝা যাচ্ছে। এই রান্নাটাতে কেউ ঝালের পরিমাণটা বেশি খেতে চাইলে আপনারা কাঁচামরিচ বাটাও দিতে পারেন এখানে। তো দেখেন এখানে অলরেডি তেলগুলো উঠে গেছে উপরের দিকে ভেসে, তো এই পর্যায়ে কিন্তু এটা কষা হয়ে গেছে, বুঝেই যাচ্ছে কষা হয়ে গেছে মশলাটা আপাতত জন্য, কারণ এটার মধ্যে এখন আমি গরুর গোস্তটা দিয়ে দিব।
ভিউয়ার্স এই যে দেখুন আমি গোস্ত দিয়ে অলরেডি নাড়া দিয়ে মশলাগুলোর সাথে গোস্তটাকে অ্যাড করলাম বা মাংসটাকে অ্যাড করে নিয়েছি। আর এখন আমি পানি দেব না, কারণ এটা পানি ছাড়াই আমি রান্না করব। আর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি অল্প কিছু গরম পানি দেবো, যার কারণে আমি আরেকটা চুলায় একটা পাত্রে পানি উঠিয়ে রাখবো গরম দিয়ে, যদি এটা যদি না গলে অনেক বেশি সময় নেয় সেই ক্ষেত্রে দেবো। বাট প্রথমে কেউ পানি দিবেন না, কারণ গরুর গোস্ত যেহেতু এটা কোরবানির গোস্ত এটার মধ্যে এমনিতেই পানি আছে। এটাকে আমি এখন ঢেকে দেবো, ঢেকে দিলে অটোমেটিক্যালি পানি উঠবে। ভিউয়ার্স এটা থেকে মোটামুটি পানি উঠে গেছে দেখেই বোঝা যাচ্ছে। আমি এখন আপনাদেরকে সাথে নিয়ে ঢাকনাটা তুলব। এই যে দেখেন আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি, এই যে পানি দেখছেন এটা গরুর গোস্ত থেকে উঠেছে এই পানিগুলো, এই যে দেখেন। আর এই গরুর গোস্ত থেকে যে পানিটা উঠবে ওই পানিটা দিয়েই কিন্তু এটাকে কষাতে হবে। দেখেন আমি এটাকে নেড়ে দিচ্ছি, ভালো একটি স্মেল আসা শুরু হয়ে গেছে। ভিউয়ার্স মোটামুটি 30 মিনিটস প্লাস হয়ে গেছে, তো আমি এখন এটার অবস্থাটা একটু দেখাই। মোটামুটি কিন্তু কষা কষা হয়ে গেছে, গরুর গোস্তটা একটু কষে মনে হয় যাচ্ছে, আর একটু হলে হয়তো গলে যাবে, আমি শিওর না। আমি একটু নাড়াচাড়া দেবো এটাকে। দেখেন মোটামুটি পানি উঠে তেল উঠে গেছে, তার মানে এটা কষা হয়ে যাচ্ছে। এই তো এক টুকরো গোস্ত আমি নিয়ে এসেছি এখানে দেখার জন্য যে এটা কি গলেছে কি না বা লবণটা হয়েছে কি না। দেখাই যাচ্ছে যে হয়তো বা গলেনি, তারপর আমি একটু দেখার জন্য আনলাম। না এটা আরও গলবে। আমি কিন্তু ঝোলটা টেস্ট করলাম, আলহামদুলিল্লাহ ঝোলটা কিন্তু টেস্ট ভালো, মানে লবণ টবণ একদম পারফেক্ট হয়েছে। তো এখন যেটা করবো, যেহেতু এটা গলেনি এটা গলতে আরও সময় লাগবে, তো আমি এটার মধ্যে হালকা সুষুম গরম যে পানিটা আমি রেখেছি মানে গরম পানি করে রেখেছি ওটা একটু দিয়ে দেবো অল্প পরিমাণে। এই পর্যায়ে আমি কি করেছি জানেন, এই কষা গোস্তটা আপনারা পোলাও বা বিরিয়ানি বা দেখা যাচ্ছে সাদা ভাত তরকারি দিয়ে যেভাবে খান ওইভাবেও খেতে পারেন, বাট আমি কিন্তু এটার সাথে পোলাও রান্না করবো কি করবো না আমি একটু কনফিউজ, যেহেতু প্রচণ্ড গরম। তো এই গরমের সময় কিন্তু আসলে এই সময় পোলাও রান্না করলে এমনও হতে পারে যে নাও ভালো লাগতে পারে পোলাও খেতে সব সময়। তো আমি সাদা ভাত সাথে এই বিফ কষাটা এবং ডাল এটাই কিন্তু আজকের রেসিপি রেখেছি। আরেকটা কাজ করেছি কি জানেন, এই কষা গোস্তটা হতে হতে আমি পাশের চুলায় ডাল বসিয়ে দিয়েছি, ঘন ডাল রান্না করব। তো ডালের সাথে কিন্তু বেশ মজা লাগবে ভাত দিয়ে খেতে। তো আমার ডালটাও একদিকে ফুটে যাচ্ছে আরেকদিকে আমার গোস্তটা, এই যে দেখেন এটা মোটামুটি হয়েই গেছে। হ্যাঁ এখন পানিটা শুকাবো, আর গলেছেও বেশ, গোস্তগুলো যে হয়ে গেছে এটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। আর আমি জানি না এখানে কতটুকু বোঝা যাচ্ছে, কারণ এই যে দেখেন তেল কিন্তু উঠে যাচ্ছে, তেল উঠে গেছে। তো এটা যে কষা হয়ে গেছে বা ঘুনা হয়ে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে। এখন পানিটা শুকাবো, আর সাথে আমি যে চার লিকারটা করে রেখেছি সেটা অ্যাপ্লাই করব। এটা কিন্তু হয়েই গেছে, এটা যে কালারটা এটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার অলরেডি হয়ে আছে, ধোয়ার কারণে বোঝা যাচ্ছে না বা এইভাবে কালারটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে বা সামনাসামনি, বেশ সুন্দর একটা রেজালার কালার চলে এসেছে। কিন্তু এখানে একটা কথা আছে, আমরা যেহেতু এটাকে কষা গোস্ত করে ফেলছি, এটার নামটাই হচ্ছে কষা গোস্ত, কষা গোস্তের দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে কালার আরেকটা হচ্ছে এটার একদম তুলতুলে হতে হবে, নরম তুলতুলে হবে। কীভাবে জানেন, আমি কিন্তু প্রেশার কুকারে কখনোই ডিপ রান্না করিনি, আমি সবসময় এভাবে চুলাতেই রান্না করেছি, কিন্তু অনেক নরম হয়, যার কারণে সবাই ভাবে যে আমি হয়তো প্রেশার কুকারে ইউজ করেছি, কিন্তু না আমি এটাকে অনেক সময় নিয়ে রান্না করি এটা, যার কারণে একদম গোস্তগুলো তুলতুলে হয়ে যায়। এটার নর্মাল কালারটাও কিন্তু অনেক সুন্দর তাই না, বাট এটা আমাদের দেশের যে কালা ভুনাটা হয়
সেই কালার গুনার মতো একটা কালার আনবে। হ্যাঁ, এই যে চায়ের লিকারটা দেখবেন করে রেখেছিলাম, চায়ের লিকারটা দেওয়াতে না বিন্দু পরিমাণ আপনার টেস্ট চেঞ্জ হবে না, গরু গোস্ত রান্নার যে মানে টেস্টটা সেটা কিন্তু একটু চেঞ্জ হবে না, জাস্ট কালারটা চেঞ্জ হবে, ট্রাস্ট মি। আমি আবারও বলি, আমি কিন্তু এই রেসিপিটা অন্য একটা পেজে দেখেছি, যেটা হচ্ছে কলকাতা থেকে একজন শেয়ার করেছিল বাংলাদেশের একজন আপুকে, যে আপু এই রেসিপিটা দিয়েছিল মাটনের ক্ষেত্রে। সেই রান্নাটাকে আমি কপি করে গরুর গোস্ত রান্না করলাম আর কি। এর আগেও আমি ট্রাই করেছি, বাট এবারও আপনাদের সাথে নিয়ে ট্রাই করছি। দেখেন, এখন হচ্ছে আমার মেইন টাস্ক, এই যে আপনার কালারটা হওয়ার জন্য যেরকম দিয়ে দিলাম, দিয়ে এখন আমি কিন্তু আপনার ভাইয়া চলে এসেছে, এটাকে আমি ঢেকে দিব। হ্যাঁ, ঢেকে দিচ্ছি এটাকে আমি এখন ঢেকে দিয়ে কিন্তু মিডিয়াম লো হিটে একদম রান্না করবো কিছুক্ষণ, 5 থেকে 7 মিনিট। এটা 5 থেকে 7 মিনিট আমি ঘড়ি দেখেই রাখবো, বেশি সময় আর রাখবো না, অনেকক্ষণ হয়েছে রান্না করছি। আপনার ভাইয়া অলরেডি চলে এসেছে, তো একটু পরে আমার মেইন কাজটা শুরু হবে, আমাকে শুধু নাড়তে হবে, যখন একটা কালারটা চলে আসবে তারপর আমি নাড়বো। ভিউয়ার্স, এই যে দেখেন, এতক্ষণ কিন্তু আমি 5 মিনিট পর্যন্ত এটাকে একটু রান্না করলাম, যখন আমি লিকারটা দিয়েছি, এই জায়গাটা একটু দেখাও, দেখেন কালারটা। আরেকটা জিনিস, লবণটার দিকে একটু লক্ষ্য রাখবেন। হ্যাঁ, এটা কিন্তু একটু শুকাতে শুকাতে লবণটা আবার বেড়ে যেতে পারে, যদি আপনি পরিমাণের চাইলে একটু বেশি দেন। এখন আমাকে মেইন টাস্ক, আমি কষা গোস্তটাকে যেহেতু কষিয়ে রান্না করেছি, এখন এই কালারটা সুন্দর একটা কালার হবে, এটাকে আমার নাড়তে হবে। এটা যদি আমি না নাড়ি তাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে, যদিও ননস্টিক আমি রান্না করছি, তাতে সহজে লেগে যায় না, প্রবলেম হয় না। তারপরেও এখন আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে দিলাম, কারণ অনেকক্ষণ হয়েছে এটা রান্না করছি, আপনাদের অনেক সময় নিয়েছি। আমাকে একটু দেখাও, এই যে দেখেন আমি রান্না করছি। লাস্ট ভিডিওতে একজন আপু এসে লিখেছিলেন যে চা রান্না করতে যে ওনার এই হাল, তো দেখেন আমি কিন্তু নর্মালভাবে সবাই যেভাবে বাসায় রান্না করেন আমিও সেমভাবে যথেষ্ট শালীনতা বজায় রেখেই আমার ব্লগগুলো দেখ ট্রাই করি বা ড্রেসআপ আমি করি। তো এই জায়গাতে এই ধরনের উদ্ভুত কমেন্টস কেন করেন আমি নিজেও জানি না, যাই হোক আপনাদের কমেন্টস করার রাইট আছে, আপনারা করবেন। এত কষ্ট করে গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, দেখেন আমার গরু গোস্ত ভুনাটা মোটামুটি হয়ে গেছে, আর এটার কালারটা খুব সুন্দর একটা কালো ভুনার কালার হবে, এটা যতটা শুকাবে। আর আমি এটাকে প্রথমে একটু কালারটা আনার জন্য শুকিয়ে নিচ্ছি, লাইটের কারণে আসলে কালার ওইভাবে বুঝাতে পারছি না, বাট আপুরা যে যে যেভাবে যেভাবে প্রসেসিংটা দেখিয়েছেন, যেভাবে রান্না করেছি, আপনারা যদি ঠিক এভাবে প্রসেসিং এ রান্না করেন আপনাদের কিন্তু অনেক সুন্দর একটা শাহী ফ্লেভারের গরুর গোস্ত রান্না হয়ে যাবে। আরেকটা ট্রিক শিখিয়ে দিই, যদি এই রান্নাটাকে আর একটু স্পেশাল বাড়িতে আপনি করতে চান, কারো বাসায় যদি আপনার আলু বোখারা থাকে সেক্ষেত্রে আপনি এই রান্নাটাতে আলু বোখারাও দিতে পারেন গরুর গোস্তের সাথে, তাহলে দেখবেন একটা শাহী ফ্লেভার চলে আসবে। সব রান্নাই মোটামুটি করতে করতে একটু একটু করে হয়ে গেছে অভ্যস্ত, যে আসলে কোনটার সাথে কোনটা দিলে ভালো হবে, আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। আমি কিন্তু পাকা রাঁধুনি না, সবে মাত্র বিয়ে হলো, 1 বছর হয়েছে, এর মাঝেই রান্না করে 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 সব কিছু শিখেছি। হ্যাঁ ভিউয়ার্স, মোটামুটি আমার রান্না শেষ পর্যায়ে, কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলবো চুলা থেকে। গোস্তর কালারটা দেখেন, মাশাআল্লাহ যেমনটা চেয়েছি এটা কিন্তু আরও কালো হয়ে যাবে। হ্যাঁ, রান্না করতে করতে অলরেডি হয়ে গেছে, লাইটের কারণে না লাল মনে হচ্ছে, বাট এটা কালো বোনার মতো কালার হয়েছে। আরও যদি এটাকে কালো করতে চান নাড়তে থাকবেন, নাড়তে থাকুন। আর হ্যাঁ, ঝোল করার জন্য এখন একটু পানি দিয়ে দিতে পারি যদি আমি ঝোল চাই, দেন দিয়ে আমি এটাকে বসিয়ে রাখবো, আমার রান্না রেডি। তো ভিউয়ার্স, এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাওয়ার পরের কালারটা আমি দেখাচ্ছি, সামনাসামনি আরও সুন্দর হয়েছে কালারটা, বাট ক্যামেরাতে লাইটের কারণে কিন্তু বোঝা যায় না। তো ভিউয়ার্স, ফাইনালি